এ সপ্তাহের নাটক প্রেমেন্দ্র মিত্রের গল্প অবলম্বনে মামাবাবুর প্রতিদান। গণপতিবাবু, ও গণপতিবাবু, আরে বাড়ি আছেন নাকি? প্রথমটা যেমন হকচকিয়ে গেছিলাম, তেমনি বিরক্ত হয়েছিলাম একটু। গণপতিবাবু আবার কি? আসলে গণপতি আমার নাম নয়, তবে একসময় এই ছদ্মনামটা ব্যবহার করেছি। ব্যাসদেবের অনুলেখক গণেশের নামটাই এই ছদ্মনামের অনুপ্রেরণা। গণেশ ব্যাসদেবের ভাষণ লিখে গেছেন, আর আমি লিখছি মামাবাবুর কীর্তি কাহিনী। ঠিক অনুলেখক না হলেও লিপিকার হিসেবে গণেশের বদলে গণপতি নামটাই নিয়েছিলুম। সেই নামেই পত্রপত্রিকায় ও প্রকাশকের কাছে চিঠিপত্র লেখা ও পাণ্ডুলিপি পাঠানোর কাজ করেছি। কিন্তু এখন হঠাৎ সে নাম ধরে কে খোঁজ করতে এলো, কারণই বা কি? দরজা খোলার পরেই রহস্যটা পরিষ্কার হল। এসেছেন আর কেউ নয়, আশ্চর্য কাগজের সম্পাদক। কোনো প্রকাশকের কাছ থেকে গণপতি হাজরার ঠিকানা জেনে নিয়ে সরাসরি চলে এসেছেন মামাবাবু কেন নীরব সেই খোঁজ করতে। আশ্চর্য কাগজের সম্পাদককে কিছুতেই দমানো গেল না। ঘণ্টা দুই বসে তার সঙ্গে আলাপ করে অকাট্য যুক্তিতে মামাবাবুর কীর্তি কাহিনী প্রকাশের ব্যবস্থা করতে রাজি হতেই হল। সেই জন্যেই খাতাপত্র, পুরনো ডায়েরি ইত্যাদি ঘাটা। পুরনোর বদলে নতুন কিছু লেখা যায় না এমন নয়, গণপতি হাজরার লেখাই বন্ধ হয়েছে, মামাবাবুর কীর্তিকলাপ তো আর ফুরিয়ে যায়নি। তবু শুরু যখন করা হলো তখন আগেকার কাহিনীগুলোকে বাদ দিলে অন্যায়ই হবে। বছর কয়েক আগেকার এমন শীতের দিনের একটি সকাল থেকে শুরু করা যাক। সবে তার আগের দিন সন্ধ্যায় দিল্লি থেকে ফিরছি। আগের রাতে ফিরে আর মামাবাবুর সঙ্গে দেখা করতে যাইনি, পরের দিন সকালেই বার হলাম সেই উদ্দেশ্যে। ইচ্ছা করেই একটু বেলা করে বেরিয়েছিলাম। মামাবাবুর হালচাল তো আর জানতে বাকি নেই, এমনিতেই বেলা আটটার আগে তার ঘুম ভাঙে না, আর এই শীতের দিনে লেপ কম্বল ছেড়ে কি আর উঠবেন? নটার একটু আগেই অবশ্য এসেছিলাম, এখনো জেগে না থাকলে ঠেলে ঠুলে বিছানা থেকে তুলব এই অভিপ্রায়। কিন্তু বাড়ির কাছে এসে তা চুপ হয়ে গেলাম। ভোরের গাঢ় কুয়াশা তখনও কাটেনি, একটু ফিকে হয়েছে মাত্র। সেই কুয়াশার মধ্যে মামাবাবুর বাড়ির সামনে প্রথমেই একটা পুলিশ খাড়া পাহারায় দাঁড়িয়ে। কুয়াশায় দৃষ্টি বিভ্রম হয়েছে কিনা প্রথমটা সেই সন্দেহই হলো, দেখার ভুল নয়, সত্যি জলজ্যান্ত পুলিশ বাড়ির চারিধারে। বেশ একটু হাঙ্গামা হলো পরিচয় দিয়ে ভেতরে ঢুকতে। সেখানে গিয়েও দেখি জন দুই অফিসার নিচের বাইরের ঘরে মামাবাবুর সঙ্গে আলাপ করছেন। বাড়ির নিচের ওপরেও পুলিশ দু চারজনকে ঘোরাঘুরি করতে দেখা গেল। ব্যাপার কি? তাহলে আপনি কিছুই টের পাননি বলছেন? বলছেন আপনার ঘরের সমস্ত বাড়ির কিছুই চুরি যায়নি? না, আপনাকে একটু বিরক্ত করতে হচ্ছে বলে আমরা দুঃখিত, কিন্তু আপনার বিপদের কথা ভেবেই এ হাঙ্গামা করতে হচ্ছে, এটুকু আশা করি বুঝেছেন। একটা মানুষ এই বন্ধ বাড়ির ভেতর থেকে সত্যি হাওয়ায় তো আর মিলিয়ে যেতে পারে না। কিন্তু তাকে তো আর খুঁজে পেলেন না? সেইটাই তো আশ্চর্য, কেন? প্রায় আজগুবি ব্যাপার। ব্যাপারটা কি একটু জানতে পারি? ভোরের কিছু আগে মামাবাবুর এক প্রতিবেশী মিস্টার ভোহরা তার গ্যারেজ থেকে মোটর বার করতে গিয়ে হঠাৎ একজন লোককে ঝোলানো দড়ি বেয়ে মামাবাবুর ঘরের জানলায় উঠতে দেখে। গাঢ় কুয়াশার দরুন প্রথমটা তার নিজের চোখের দৃষ্টির ওপরই সন্দেহ হয়, কিন্তু পরে আরও একটু কাছে এগিয়ে লোকটিকে জানলার একটি গড়া ছড়িয়ে স্পষ্ট ভেতরে ঢুকতে দেখে মিস্টার ভোহরা চিৎকার করে মামাবাবুকে ডাকবার চেষ্টা করেন। সে চিৎকারে তার নিজের বাড়ির ড্রাইভার চাকর বেরিয়ে এলেও মামাবাবুর বাড়ি থেকে কোনো সাড়া পাওয়া যায় না। লোকটা তখন ভেতরে ঢুকে দড়িটাও টেনে তুলে নিয়েছে। মিস্টার ভোহরা এবার ড্রাইভার এবং চাকরকে জানলার নিচে পাহারায় রেখে অন্যদিকে মামাবাবুর দরজায় গিয়ে ধাক্কা দিয়ে ডাকাডাকি করেন।
কিছুক্ষণ বাদে মামাবাবুর নতুন অনুচর রঘুবীর জেগে দরজা খোলার পরও মামাবাবুর ঘুম ভাঙতে বেশ সময় লাগে। মামাবাবু অবশ্য অসময়ে ঘুম ভাঙার দরুন আচ্ছন্ন অবস্থায় ব্যাপারটা কিছুই বুঝতে পারেন না। তার খড়ের মধ্যে পড়ে থাকা দড়িটা দেখিয়ে মিস্টার ভোরাকে ব্যাপারটার গুরুত্ব তাকে বোঝাতে হয়। তা সত্ত্বেও মামাবাবুর বিশেষ উৎসাহ না দেখে মিস্টার ভোরা তখন পুলিশকে ব্যাপারটা জানান। আমরা এসে তন্ন তন্ন করে সমস্ত বাড়িঘর খোঁজার পরেও কোথাও কাউকে পাইনি। মামাবাবু একটি চাকর নিয়ে একলাই এই বাড়িতে থাকলেও বাড়িটি নেহাত ছোট নয়, আসলে একটি মিউজিয়াম, লাইব্রেরি আর ল্যাবরেটরির সমাবেশ। নিচে কয়েকটা ঘর শুধু বইয়ে বোঝাই, কীট পতঙ্গ আর বিরল জন্তু জানোয়ারের মরা নমুনা দুটি ঘরে কাঁচের ঢাকনা দেওয়া নানা আকারের আলমারি বাক্সে সাজানো। দোতলায় মামাবাবুর নিজের ব্যবহার্য ঘরগুলি ছাড়া আপাতত সবই ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করা হয়। মামাবাবুর পুরনো চাকর মম্প থাকলে ওপরের ল্যাবরেটরির পাশে একটা ছোট্ট ঘরে শোয়। মাসখানেক হল সে ছুটি নিয়ে গেছে বলে নতুন দারোয়ান রঘুবীর নিচের একটি ঘরে থাকে। রঘুবীর তার ডাকে দরজা খোলার পর মিস্টার ভোরা নিজে দরজা আবার বন্ধ করে মামাবাবুকে উপরে ডাকতে পাঠিয়েছেন। বাইরের যে জানলা দিয়ে লোকটা ঢুকেছিল তার নিচেও মিস্টার ভোরার চাকর ঠায় পাহারায় দাঁড়িয়ে। বাড়ি থেকে বেরোবার আর কোনো রাস্তা নেই কোনো কানে। অফিসার তার বিবরণ শেষ করার পর আমার মনে যে প্রশ্নটা উঠেছিল তিনি নিজেই সেটা প্রকাশ করে তার উত্তর দিলেন। সমস্ত ব্যাপারটা মিস্টার ভোরার দৃষ্টিভ্রম ভাবতে পারতাম, কিন্তু জানলার ভাঙা একটা গড়া দেয়ার খড়ের মেঝের ওপরকার ফেলে যাওয়া দড়িটা তো আর উড়িয়ে দেওয়া যায় না। তাহলে সে এখানেই আছে বলে মনে করুন, আপনারা দেখতে পাচ্ছেন না। আপনি বিরক্ত হয়ে বিদ্রুপ করছেন বুঝতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে অদৃশ্য মানুষের মতো আজগুবি ব্যাখ্যা তা তো আর সত্যি বলে মেনে নিতে পারি না। আচ্ছা, আপনার বাড়িতে লুকোনো কোনো চোরা দরজা বা কুঠুরি গোছের কিছু নেই তো? না মশাই, আমি রোমাঞ্চ কাহিনীর গোয়েন্দা কিংবা পাপিষ্ট নই যে বাড়িতে ওই সব পেঁয়াজ রাখব। আমার বাড়িতে যা আছে চোখেই দেখা যায়, দেখলেনই তো সব। দেখুন, আমরা যেন আপনাকে সাহায্য করতে এসে অপরাধ করেছি বলে মনে হচ্ছে, কিন্তু আপনার মতো লোকের বাড়িতে সন্দেহজনক কিছু ঘটলে আর মিস্টার বোরার মতো সম্ভ্রান্ত লোকের কাছ থেকে তা খবর পেলে কর্তব্য হিসেবে আমাদের যা করবার করতে আসতেই হয়। আমাদের সাধারণভাবে যা করবার করেছি। মিস্টার সেন ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্ট থেকে আঙুল টাঙুলের ছাপ কিছু পান কিনা দেখতে এসেছিলেন। চোর বা খুনে যেই এই বাড়িতে ঢুকে থাকুক, লোকটা অত্যন্ত হুঁশিয়ার। ঢোকবার পর গড়াত জানলা সমস্ত এমনভাবে মুছে দিয়েছে যে চাকর বাকরের হাতে ছাপ পর্যন্ত কোথাও মিস্টার সেন পাননি। সারা বাড়িতে ওই দড়ি গাছাটা আর ভাঙা গড়াত ছাড়া আর কিছুই দেখতে পাইনি আমিও। তবু রহস্যটা অলৌকিক বলে ছেড়ে দিতে পারছি না। আপনাকে সেই আগেকার প্রশ্নটা আবার তাই করছি। আপনি সব দেখে শুনে নিশ্চিন্ত হয়ে এখনো বলছেন যে কিছুই আপনার বাড়ি থেকে কোথাও চুরি যায়নি, তাই তো? সব যেমন ছিল তেমনই আছে। নিশ্চিন্ত হয়ে চুরি যাইনি এই কথাই বলেছি, কিন্তু সব যেমন ছিল ঠিক তা আছে তা কিন্তু বলিনি। তার মানে? এ আবার কি হেয়ালি? হেয়ালি কিছু নয়, চুরি যাওয়ার বদলে বাড়িতে বাড়তি কোনো জিনিস যদি এসে যায় তাহলে সব ঠিক আছে তা তো আর বলা যায় না। চুরি যাওয়ার বদলে বাড়িতে বাড়তি জিনিস এসেছে, কই? এই কথা তো আগে বলেননি। আপনারা তো জিজ্ঞেস করেননি, আপনারা তো চুরির কথাই জিজ্ঞাসা করেছিলেন। তা বাড়তি জিনিসটা কি? একটা ছোট পিঁপে বলতে পারেন, আমার পোকামাকড় প্রভৃতির নমুনা যে ঘরে থাকে সে ঘরেই সেটা এখন আছে, আগে ছিল না। আশ্চর্য তো, কিসের পিঁপে তাহলে দেখতে হয়? আসুন মিস্টার ধর। কিসের পিঁপে জানবার জন্য উঠে গিয়ে দেখতে হবে না, ও পিপের মধ্যে কি আছে আমি বলতে পারি। আপনি বলতে পারেন? কেমন করে? অনুমানে, আর আমার অনুমান নির্ভুল বলেই ধরে নিতে পারেন। কি?
এ সময় আপনার রসিকতাটা ঠিক তারিফ করতে পারলাম না। রসিকতা আমি করছি না, রসিকতা আমি করছি না। ও পিপের মধ্যে এপি ল্যাকনা বোরিয়ালিস আছে নিশ্চয়ই, আর একটা তো নয়, আমার অনুমান প্রায় 135,000 বলে মনে হয়। এপি ল্যাকনা বোরিয়ালিস মানে একরকম পোকা? হ্যাঁ, কক্সিনেলিডি বংশের পোকা। বৈজ্ঞানিক নামটা দাঁত ভাঙা হলেও একটা সহজ নাম আছে, ইংরেজিতে বলে লেডি বার্ড। আমাদের দেশে বিদঘুটে বদগন্ধ পোকা বলেই আমরা তা জানি। কিন্তু ওই পোকা ভরা পিঁপে আপনার বাড়িতে রেখে যাওয়ার মানেটা কি? আর শেষ রাত্রে দোতলার জানলা ভেঙে চোর ঢোকার সঙ্গেই বা এর সম্পর্ক কি? এসব প্রশ্নের জবাব আপনাদের খুঁজে বার করা উচিত, তাই নয় কি? হ্যাঁ, তাই করব। আপনার একটু অসুবিধা হচ্ছে বলে মাপ চাইছি। এ বাড়ির ভেতর এখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি। ভেতরের অনুসন্ধান বন্ধ থাকলেও বাইরে পুলিশ পাহারায় থাকবে। আর আপনাকে ও মিস্টার ভোরাকে হয়তো একবার কাল কষ্ট করে লালবাজারে যেতে হতে পারে। আপনার চাকরকে একটু নিয়ে যেতে পারি কি? দরকার বোধ করলে নিশ্চয়ই নিয়ে যাবেন, কিন্তু ও তো সারা রাত বাড়ির ভেতরেই ছিল, ভেতর থেকে বাড়ির দরজা বন্ধ ছিল, তারও প্রমাণ আপনারা পেয়েছেন? তা পেয়েছি, তবে দু চারটে প্রশ্ন করেও জবানবন্দিটা নিতে চাই। এ চাকর তো আপনার বিশ্বাসী পুরনো লোক বেশ। অবিশ্বাসের কোনো কারণ তো এখনো পাইনি, তবে ও পুরনো লোক নয়। আমার আগেকার চাকর ছুটি নিয়ে চলে যাওয়ায় এক মাস হলো কাজ করছে। এক মাসে একটা লোককে কি চেনা যায়? এক মাসে যেমন যায় না, তেমনি কখনো সারা জীবনেও যায় না। তবে এক মাসের মধ্যে সন্দেহ করার মতন কিছু পাইনি, সেই কথাটাই আপনাকে জানাচ্ছি। তাছাড়া আজকের যে ব্যাপার নিয়ে আপনারা মাথা ঘামাচ্ছেন, তার সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে ভাবলে আমার কিরকম আজগবি মনে হচ্ছে। প্রথমত, ওই দুমণি বপু নিয়ে রঘুবীরের দড়ি বেয়ে দোতলায় জানলায় ওঠাই অসম্ভব। দ্বিতীয়ত, আমার ঘরে একটা অদ্ভুত পোকা ভরা পিঁপে এনে রাখার মতন মানুষ, ওকে কি কখনো মনে হয়? এসব কি ব্যাপার মামাবাবু? এবার দু মাস মাত্র বাইরে গেছি, এর মধ্যে এসব কি বিদঘুটে কাণ্ড বাঁধিয়ে বসেছ? মংপো বাড়িতে থাকলে এসব কাণ্ড বোধহয় হতে পারত না, সে ছুটি নিয়ে গেছে শুনেই তো অবাক লাগছে। এত কাল তোমার কাছে আছে, মংপোকে তো একদিনের জন্য ছুটি নিতে দেখিনি। কখনো যা হয়নি তা যে আর হবে না, এমন কোনো কথা আছে কি? আমার দোতলার ঘরের জানলা বেয়ে কাউকে কোনো দিন কেউ ঢুকতে এর আগে দেখেছে না? আমার ঘরের আচমকা অদ্ভুত পোকার পিঁপে পাওয়া গেছে। সত্যি সমস্ত ব্যাপারটা তো আজগুবি বলে মনে হয়। দড়ি বেয়ে জানলা দিয়ে একটা লোক ঢুকলো, অথচ বাড়ি থেকে বেরোলো না। কোথা থেকে একটা অদ্ভুত পোকার পিঁপে তোমার ঘরে রাখা? এসব রহস্যের কি মানে থাকতে পারে তাই তো বুঝতে পারছি না। মানে এই রহস্য যত গভীরই হোক একটা মানে নিশ্চয়ই আছে। মানে কিছু খুঁজে পেয়েছো? মানেটা যথাসময়ে আপনা থেকেই প্রকাশ পাবে, সেই অপেক্ষাতেই আছি। আরে আসুন আসুন মিস্টার ভোরা। মামাবাবুর অসংলগ্ন কথাগুলোতে প্রথমে একটু হতভম্ব হলেও পেছনে চেয়ে মামাবাবুর হঠাৎ অভ্যর্থিত মানুষটিকে দেখতে পেলাম। মাঝবয়সী, বেশ লম্বা চওড়া এক ভদ্রলোক, পরনে দামি সাহেবি স্যুট, মাথায় শুধু দেশি গোল টুপি, চেহারায় পোশাকে সমৃদ্ধি স্পষ্ট ছাপ। বিশেষ জরুরি কাজে সেই সময় বেরিয়ে পড়তে হয়েছিল, চেষ্টা করেও তাড়াতাড়ি ফিরতে পারলাম না। পুলিশ কিছু হদিশ পেয়েছে? পেয়ে থাকলেও আমায় অন্তত জানায়নি। আমার চাকরটিকে শুধু শুধু থানায় ধরে নিয়ে গিয়ে আমাকে একবারে অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। দেখুন, আপনাকে এক কাপ কফিও খাওয়াতে পারবো না। আরে নো নো নো, কফির আমার দরকার নেই, কিন্তু আপনার চাকর মানে রঘুবীরকে থানায় নিয়ে যাওয়ার মানে কি? সে তো নিহাত ভালো মানুষ, নিরীহ বটে, বন্ধ করে বাড়ির ভেতরেই সে ছিল, তার প্রমাণও তো আছে তাদের কাছে।
কিন্তু সে প্রমাণেও তো ফাঁকি থাকতে পারে। কিয়া ফাঁকি? দোতলার জানলা দিয়ে যে ঢুকেছিল তাকে রঘুবীরই নিচের দরজা খুলে প্রথমে বার করে দিয়ে তারপর দরজা বন্ধ করে রেখেছে, এরকম হওয়াও তো সম্ভব না। না, তা সম্ভব না। প্রথমত, কোনো লোক যদি সত্যি ঢুকে থাকে তাহলে পেছনের জানলা দিয়ে তাকে ঢুকতে দেখে মিস্টার ভোরার সামনের দরজায় আসতে যতটুকু সময় লেগেছে তার মধ্যে ওপর থেকে গড়াদেতে ওই বাধা দড়ি খুলে তুলে রেখে নিচে নেমে বেরিয়ে আসার কারুর পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত, রঘুবীরকে ওরকম অবিশ্বাস করাই যায় না। রঘুবীর মিস্টার ভোরার বহুদিনের বিশ্বাসী চাকর। মংপো ছুটিতে যাওয়ার সময় মিস্টার ভোরাই রঘুবীরকে আমায় দিয়েছেন। দেখেন, মানুষ সম্বন্ধে কোনো কিছুই অবশ্য বলা যায় না, কিন্তু আমার কাছে বহুদিনের বিশ্বাস রেখে কাজ করেছে বলেই রঘুবীরকে আমি নিশ্চিন্ত মনে আপনাকে দিয়েছিলাম। আমার বাগানে প্রায় 10 বছর ধরেও দারোয়ানি করছে। হ্যাঁ হ্যাঁ, বাগান বলতে মনে পড়লো মিস্টার বোরা, আমার বন্ধু চাহিলার কাল আবার একটা চিঠি এসেছে। এখন সে তার সমস্ত বাগান বিক্রি করতে চায়। আপনি যেই দাম দিতে চেয়েছিলেন তাতেই ও রাজি। পর আমি যে রাজি হতে পারছি না। ইতনা সাল ওখানকার বাগানের কি হাল দেখছেন তো, ফল ধরছেই না, ধরলেও শুকিয়ে যাচ্ছে। এখানে ঘরের পয়সা বার করে নতুন বাগান কেনা ভস্যে ঘি ঢালা নয় কি? ওসব বাগানের দাম আরো তাহলে পড়ে যাবে বলে মনে হচ্ছে। কিন্তু বাগানগুলো বাঁচাবার জন্য আপনি তো অনেক কিছুই করেছেন শুনেছি। বিদেশ থেকে ওষুধপত্র এনেছেন, আরো কত কি আমদানিও করেছেন। হ্যাঁ হ্যাঁ, ইয়ে আপনি সহি বলেছেন, কিন্তু ফল তো পাচ্ছি না। আপনার বন্ধু মিস্টার চাহিলাকে জিজ্ঞাসা করে দেখবেন। আমি যা যা আনিয়েছি সে তো তাকেও ব্যবহার করতে দিয়েছি এককালে। হ্যাঁ, তা দিয়েছেন বটে, চাহিলা সেই জন্য কৃতজ্ঞতাই জানিয়েছে আপনাকে। তোমাদের বাগানে আলোচনাই তাহলে চলুক, আমি আসছি। উঠবে কেন এর মধ্যেই? বাগানের আলোচনা আর করব না, বসো বসো। তবে কিসের বাগান জানলে অতটা বেজার বোধ হয় হতিস না? এসব কমলালেবুর বাগান, বুঝেছিস? আমাদের আসামের সেরা কমলা। সেসব কমলা বাগানের কথা এখন থাক, নিজের চোখেই যখন 2 দিন বাদে দেখতে যাচ্ছিস তখন মুখের আলোচনার আর কি দরকার। মানে আপনি কি সচমে কমলা বাগান দেখতে যাচ্ছেন আসামে? হ্যাঁ, বাগান যখন বিক্রি হবে না তখন বন্ধুকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য যাওয়ার দরকার আছে বই কি? ও হ্যাঁ, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি মিস্টার ভোরা, এটি আমার ভাগ্নে গণপতি হাজরা, এই ছদ্মনামেই পরিচিত, ওকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। 2 দিন নয়, মামাবাবু নানা অজানা ধান্দায় লালবাজার থেকে কাস্টমস অফিস পর্যন্ত ঘোরাঘুরির পর প্রায় 7 দিন বাদে সত্যি ইন্ডিয়ান এয়ারলাইন্স কর্পোরেশনের প্লেনে দমদম থেকে গৌহাটি আর সেখান থেকে সারাদিন মোটর হাঁকিয়ে মামাবাবুর বন্ধু মিস্টার চালিহার বিশাল কমলালেবুর বাগানের অফিস বাড়িতে গিয়ে উঠলাম। সারাদিন ধকলের পর যে একটু বিশ্রাম করব তারও সুবিধা হল না। চালিহার কাছে তার প্রতিবেশী মিস্টার ভোরাও নিজের বাগানে 2 দিন আগে এসেছেন শুনে মামাবাবুর প্রীতি একেবারে উথলে উঠল। তখনই মিস্টার ভোরার সঙ্গে দেখা না করলেই নয়, নিরুপায় হয়ে মিস্টার চালিহার একটি জিপে মামাবাবুর সঙ্গী হতেই হল। প্রায় 10 মাইল পাহাড়ি জিপ চালিয়ে মিস্টার ভোরার বাগানে যখন পৌঁছলাম তখন বেশ রাত হয়ে গেছে। মিস্টার ভোরার কাঁটাতারা ঘেরা বাগানের গেট বন্ধ। এই পাহাড় জঙ্গলের দেশে এটা কি মানুষের সঙ্গে দেখা করতে আসার সময়? গেট তো বন্ধ দেখছো। মিস্টার ভোরার এখন বোধহয় 30 রাত, চলো ফিরে চলো। একটু সবুর কর। উপায় থাকলে জিপ থেকে রাগের চোটে নেমেই যেতাম, তার বদলে জোর করে ইলেকট্রিক হর্ন থেকে মামাবাবুর হাতটা সরাতে যাচ্ছি। কোন হে, কি চান? মিস্টার ভোরার সঙ্গে দেখা করতে এসেছি। গাড়ি নিয়ে ভেতরে আসুন।
সত্যি আপনারা আসবেন আমি ভাবতেই পারিনি। এত রাত্রে গেটে হর্নের আওয়াজ পেয়ে আমি প্রথমে একটু ভরকে গেছিলাম। এত রাত্রে এই অঞ্চলে আমাদের আসাটা একটু অসময় হয়ে গেছে, কিন্তু আপনার জন্য যে উপহারটা এনেছি সেটা দেবার আগ্রহে সকাল পর্যন্ত আর সবুর করতে পারলাম না। আরে বাহ, আমার জন্য উপহার এনেছেন? হ্যাঁ, এখন সেটা জিপে রেখে এসেছি। মামাবাবুর কথা শুনে আমিও অবশ্য কম বিস্মিত হইনি। জিপে একটি কার্ডবোর্ডের বড় বাক্স মামাবাবুর সঙ্গে এনেছেন অবশ্য দেখেছি। এ বাগানে গেট দিয়ে ঢোকবার সময় বাক্সটার ভেতর হাত দিয়ে কি যেন করলেন মনে পড়ছে। প্লেনে আসবার সময়ও বাক্সটি তার কাছেই ছিল। সেটা যে মিস্টার ভোহরাকে উপহার দেবার জন্য আনা তা অবশ্য ভাবতে পাইনি। কি সেটা হতে পারে তাও বুঝতে পারলাম না। উপহার এনে আবার জিপে রেখে এলেন কেন? উপহার দেওয়ার আগে একটু ভনিতা করার জন্য, সে সঙ্গে একটা প্রস্তাব করার জন্যও বটে। শুনুন মিস্টার ভোহরা, আপনাদের এই অঞ্চলে কমলা বাগানে দুর্দশার কথা শোনার পর থেকেই এই বিষয় নিয়ে আমি যথেষ্ট ভেবেছি। ভেবে ভেবে আর পড়াশোনা করে এই দুর্দশা ঘোচানোর একটা উপায় আমি বার করে ফেলেছি। বলেন কি? হ্যাঁ মিস্টার ভোহরা, আপনি জানেন নিশ্চয়ই যে আজ পৃথিবীর নানা অঞ্চলে যে কমলা লেবুর এত আদর, তার আদি জন্মভূমি এই ভারতবর্ষ বলেই বৈজ্ঞানিকরা সন্ধান করে ফেলেছেন। যেখান থেকে এই ফল সমস্ত দুনিয়া পেয়েছে সেই ভারতবর্ষেই কমলার চাষ নষ্ট হয়ে যাবে? এর চেয়ে লজ্জার কিছু হয় নাকি? কমলা, এই কমলা গাছের না নানা রকম শত্রু আছে। এ অঞ্চলে যে শত্রুতে সমস্ত বাগান ছাড়খাড় করেছে তা হলো প্রধানত অ্যাফিড জাতীয় পোকা। পোকা মারার রাসায়নিক ওষুধ দিয়ে তাদের ধ্বংস করার চেষ্টা করা যায়, কিন্তু সেই সব ব্যবহারেও মানুষের কিছু আনুষঙ্গিক কুফলের ভয় আছে। ইউরোপ আমেরিকা তো পর্যন্ত কীটপতঙ্গ নাশক রাসায়নিক ওষুধের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়, তাই শুরু হয়ে গেছে। রাসায়নিক ওষুধের চেয়ে অ্যাফিড নির্মূল করার অনেক সহজ নিরাপদ উপায় আছে, সেই উপায়ের কথাই আপনাকে প্রথম বলবো আমি। সেই উপায়কেই এক হিসাবে সারের শত্রু বাঘ দিয়ে খাওয়ানোর কথা বলা যায়। পোকাদের কলিওপটেরা বিভাগের কক্সিনেলে ডিবংশের একটি জাতের পোকা আছে ইংরাজিতে, যার বাহারের নাম হল লেডিবার্ড। এই লেডিবার্ডের অবশ্য 3,000 শাখা আছে। ফলের বাগানের শত্রু পোকা ধ্বংসের জন্য এই লেডিবার্ড ব্যবহার করে নানা দেশ, বিশেষ করে ক্যালিফোর্নিয়াতে এর আশ্চর্য ফল পাওয়া গেছে। লেডিবার্ড তাই এখন কোটি কোটি বিক্রি হয়। শীতকালে এই পোকা জড়বরত হয়ে ঘুমায়, সেই সময় এদের সংগ্রহ করে, তারপর পিঁপে ভরে খরিদ্দারের কাছে পাঠানো হয়। এক একটা গ্যালন পিঁপেতে প্রায় 135,000 পোকা ধরে। একজন বিদেশি ব্যবসাদারের কথা জানি, যিনি দ্বিতীয় মহাযুদ্ধের সময় এ পর্যন্ত প্রায় 400 কোটি লেডিবার্ড বিক্রি করেছেন। ভাবা যায়, এই লেডিবার্ডই আপনাদের কমলা বাগানের মুশকিল আসান। ইনসেক্টিসাইড রাসায়নিক ওষুধের বদলে এই লেডিবার্ড কিনে আপনারা বাগানে ছাড়ুন। আপনার মুশকিল আসানের দাওয়ায়ের জন্য ধন্যবাদ, কিন্তু দাওয়াইটার কি আপনি প্রথম সন্ধান পেয়েছেন বলে মনে করেন? তাহলে বলি শুনু, আজ 2 বছর ধরে অস্ট্রেলিয়া, আফ্রিকা, এমনকি আমেরিকা থেকে এ লেডিবার্ড লক্ষ লক্ষ আমদানি করেছি। তাই নাকি? এহে, আমি মার কাছে মাসির গল্প করতে এসেছিলাম। ছি 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 ছি, আমার উপহার ফালতু হয়ে গেল দেখছি। আপনি কি আমার জন্য লেডিবার্ড এনেছিলেন নাকি? তা এনেছেন যখন দিয়েই যান। হ্যাঁ, এনেছি যখন দিয়ে তো যেতেই হবে, কিন্তু তার আগে যে প্রস্তাবের কথা বলেছিলাম সেটা সেরেনি। প্রস্তাব আবার কি? আপনি আমার বন্ধু চালিহার বাগান আর কিনতে চান না, তাই তো? জি নেই, সে কথা তো আমি আগেই বলেছি, জলের দরেও বাগান এখন কেউ কিনবে না।
এসালা লোকসান আছে। আমি তাই চালিয়ার হয়ে আপনার বাগানটাই কিনতে এসেছি। আমার বাগান? আমার বাগান কিনতে চায় চালিহা? আমার বাগান আমি বিক্রি করব কেন? আপনার বাগানেরও জলের দর হতে পারে বলে। জি মাফ করবেন, অনেক রাত হয়েছে, আপনার প্রলাপ শুনবার সময় আমার নাই। সময় যদি না থাকে তাহলে আমিও নাচার, চলুন আমার উপহারটা তাহলে নেবেন, চলুন। আমাকে যেতে হবে না, আমার লোক গিয়ে নিয়ে আনছে। তা কি হয়, উপহারের মর্যাদাটা অন্তত রাখুন। ঠিক আছে, চালিয়ে। ঘর থেকে বারান্দা পেরিয়ে নিচে জিপ থেকে কার্ডবোর্ডের বাক্সটা খুলেই মামাবাবু প্রায় যেন আর্তনাদ করে উঠলেন। কি ব্যাপার, কি হলো ও মামাবাবু, কি হলো? ফুটো দিয়ে সব বেরিয়ে গেছে, অথচ এ বাগানে ঢোকা পর্যন্ত কোথাও ফুটো ছিল না, আমি জানি রে। কিয়া নিকলে গেছে, কি কার্ডবোর্ডের বাক্সে তো পোকা রাখবার পিপেই দেখছি, ও থেকে লেডিবার্ড গুলো বেরিয়ে গেছে তো। হ্যাঁ, তাতে আর হয়েছে কি, এগুলো বেরিয়ে আমার বাগানেই ছড়িয়ে পড়েছে এতক্ষণে। তা গেছে, তবু নিজের হাতে আপনাকে দিতে পারলাম না এই আফসোস। এগুলো ঠিক সাধারণ লেডিবার্ড নয়, বিশেষ জাতের। বিশেষ জাতের? হ্যাঁ, আমেরিকা থেকে স্পেশাল অর্ডার দিয়ে আনিয়ে আপনার প্রতিবেশী মিস্টার চালিয়াকে তার বাগানে ছাড়বার জন্য যা আপনি উদারভাবে সরবরাহ করেছেন গত এক বছর ধরে, সেই বিশেষ জাতের লেডিবার্ড এপিল্যাকনা বোরিয়ালিস। আপনি 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 আমার বাগানে ওই পোকা ছেড়েছেন? ইচ্ছে করে পিপের গায়ে ফুটো করে এনেছিলেন ওই পোকা ছেড়বার জন্য, তাই না? আগে আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, উপকারের প্রতিদান তো দিতে হয়। আমার বন্ধু চালিহার জন্য আপনি যা করেছেন তার একটু শোধ না নিলে চলে? 135,000 পোকা আপনার বাগানে এতক্ষণ ছড়িয়ে পড়েছে, লক্ষ থেকে কোটি হতে ওদের আর কতই বা দেরি হবে। তারপর আপনার এই বাগান জলের দরে নামতেও বা কতক্ষণ? লেডি বার্ডের মধ্যে ওই বিশেষ জাতের পোকাই উপকারের বদলে চরম সর্বনাশ করে। ক্যালিফোর্নিয়ার বড় বড় বাগান একসময় ওই পোকার উৎপাতে ছারকার হয়ে গেছিল। কিন্তু আপনাকে এসব কথা বলে আবার মার কাছে মাসির গল্প করছি। আপনি তো সব জেনে শুনেই আশেপাশের সমস্ত বাগানের দর নামিয়ে সস্তায় কিনে নেওয়ার ফোন দিতেই তো সাহায্যের ছলে ওই পোকা অন্যদের এতদিন বিলিয়েছিলেন। আপনাকে আমি গুলি করব, আইল শুট ইউ। আমার ওগেট যে বিদ্যুৎ ছাড়া খোলে না বন্ধ হয় না তা আপনি দেখেছেন, বেরুবার কোনো আপনার উপায় নাই। আমার বাগানে চুরি করে ঢুকেছেন, আমার বাগানে চুরি করে ঢুকেছেন বলে আমি আপনাকে গুলি করে মারব। না না, ওসব হাঙ্গামা করতে যাবেন না, আহাম্মকের মতো নেহাত অসহায়ভাবে কি আপনার বাগানে ঢুকেছি বলে মনে করেন আপনি? হ্যাঁ, লালবাজার মারফত আসাম পুলিশকে সব জানিয়ে তবে আমি এখানে ঢুকেছি। গেটের বাইরে চেয়ে দেখুন, পুলিশের হেডলাইটগুলো তারা দেখতে পাবেন। আচ্ছা নমস্কার, সুবোধ ছেলের মতন গেটটা খোলার ব্যবস্থা করুন, গিয়ে দেখি। মামাবাবুর সঙ্গে জিপে চালিহার বাগানে ফিরতে ফিরতে হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, আর সবই তো বুঝলাম, কিন্তু ওই এপিল্যাকনা বোরিয়ালিস পোকার পিপে তোমার নিচের ঘরে কোথা থেকে এলো, আনলোই বাকি? এলো আর কোত্থেকে, ও মিস্টার ভোরার বাড়ির গোপন গোডাউন থেকে। তার মানে তোমার জানলায় দড়ি বেয়ে যে উঠেছিল সে ওই পিপেটা চুরি করেছিল? কিন্তু সে কে? সে বন্ধ বাড়ি থেকে উধাও বা হলো কেমন করে? শক্ত মানের বদলে সোজা মানেটা খুঁজলেই বুঝবি। যেমন? যেমন সেই লোকটা বাইরের কেউ নয়, বাড়িরই লোক, তাই উধাও সে হয়নি, বাড়িতেই ছিল। তার মানে? তার মানে রঘুবীর যখন হতে পারে না তখন তুমি পিপেটা চুরি করে জানলা দিয়ে ঢুকেছিলে, তো দরজা দিয়ে ঢুকলে কি হতো? ঢুকলে রঘুবীর জানতে পারত? সে ভোরার চর, আমি
চালিয়ার বাগানের ব্যাপারে মনোযোগ দিয়েছি জেনে ভোরা আমার উপর পাহারা রাখতে পাঠিয়েছিল ওকে। আমি ইচ্ছে করেই মম্পকে বুঝিয়ে কিছুদিনের জন্য সরিয়ে দিয়ে ভোরার দেওয়া লোক নিয়েছিলাম তার বিশ্বাস জাগাবার জন্য। এরপরে আমার পক্ষে নির্বাক হওয়াই স্বাভাবিক নয় কি? এই নাটকে অভিনয় করলেন আমি, রাজশেখর দত্ত, মামাবাবু সুমিত ঘোষ, প্রথম পুলিশ স্বপ্নময় চক্রবর্তী, দ্বিতীয় পুলিশ অভিক ঘোষাল, ভোরা সাগনিক দাস, নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ, পর্ব পরিচালনা রাজশেখর দত্ত। আগামী মাসে এনআরকে রেডিওর গল্প নাটকের আসরে শুনবেন বিদেশি সাহিত্যের গল্প। প্রথম রোববার শুনবেন শার্লক হোমসের গল্প স্যার আর্থার কনন ডয়েলের দ্য স্পেকেলড ব্যান্ড। শুনতে থাকুন শোনার আনন্দে ভাসুন। নমস্কার, শুভরাত্রি।